হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে একটি টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো গুগল অ্যাডসেন্স সম্পর্কে এই গুগল অ্যাডসেন্সকে আমরা কীভাবে মানে ভেরিফাই করবো সেই ভেরিফাই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বলব দেখেন একটা সময় ছিল যে সময়টাতে নাকি গুগুলে মানে আপনার অ্যাডসেন্স ভেরিফিকেশনের জন্য গুগুলে কী করত একটা পিন পাঠাতো বাই পোস্টে সেই পিনটি আপনি আবার গুগল অ্যাডসেন্সে গিয়ে সেই পিন নাম্বারটি এন্ট্রি করে সেটাকে সাবমিট করা লাগতো কিন্তু বর্তমান এই ইদানিং মানে গুগল একটু আপডেট করেছে যেটা নাকি মানে ভেরিফিকেশনের জন্য ওরা পিন পাঠায় না আপনাদের আপনাদের পার্সোনাল মানে কোনো ডকুমেন্ট ভ্যালিড আইডি প্রুফ বা অ্যাড্রেস প্রুফ সেগুলো আপলোড দিলেই হয়ে যায় তো আমি আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো কিভাবে আমরা গুগল অ্যাডসেন্সকে আমরা মানে ভেরিফাই করবো আসুন ভিডিওটি আরম্ভ করি প্রথমে আপনি আপনার লগ ইন করে নেবেন্সে লগ ইন করার সিস্টেমটা হলো গুগলে আপনি এখানে সাইন ইন করবেন দেখেন আমার এখানে সাইন ইন হয়ে গেছে এখন দেখেন একটি বস্তু আপনার এখানে মানে এরকম লেখা আসবে ইওর পেমেন্টস আর কারেন্টলি অনহোল্ড অ্যাকশন ইজ রিক টু রিলিজ পেমেন্ট তার মানে আমার পেমেন্ট যেগুলো আসছে এই অ্যাডসেন্সে সেগুলো এখন বর্তমান হোল্ড হয়ে আছে মানে দশ ডলার হয়েছে টেন পয়েন্ট ফোর ডলার হয়েছে আরও এ মানে টেন ডলার একটা হোল্ড হয়ে আছে সেই টেন ডলার এখানে আর অ্যাড হইতেছে না তো ওই রকম প্রবলেম আপনাদেরও হবে যদি আপনাদের মানে অ্যাডসেন্সটা নতুন থাকে তো এখানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে তখনই বলবে যখন আপনার এখানে টোটাল ব্যালেন্স দশ ডলার বা তার উপরে হবে তো তখন আপনি কি করবেন এখানে জাস্ট আপনি এই একশনের উপরে ক্লিক করবেন এই লাল লেখার উপরে আছে একশনের উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন একটা অপশন খুলে আসবে এরকম এই যে দেখেন আমি দেখে দিচ্ছি আমার জুনের টেন পয়েন্ট এট ফোর ডলার ঢুকেছে মেয়ের এক তারিখে আবার টু ডলার অ্যাড হয়েছে কিন্তু এই টেন ডলারটা ঢুকেছে কিন্তু এই টেন ডলারটা আমার অ্যাড হয়নি তার মানে এটা ভেরিফাই করার পরে হয়তো এটা অ্যাড হয়ে যাবে তো এখন আমি কিভাবে ভেরিফাই করব এরকম করে করার পর আমি এখানে ভেরিফাই ভেরিফাই নামে ক্লিক করব ভেরিফাই এ ক্লিক করার পর আমার ভেরিফিকেশন ইন প্রোগ্রেস অপশনে আছে ঠিক আছে তার মানে আমি এখানে অলরেডি আমার একটা সাবমিট করে দিয়েছি তো এরকম করে আপনার এখানে যখন ভেরিফাই ক্লিক করবেন তারপরে কি করবেন আপনার এখানে একটা ভ্যালিড আইডি প্রুফ একটা মানে আপলোড করতে বলবে আপনার হয় ডিএল না হলে পাসপোর্ট না হলে গভর্নমেন্টের যে একটা আইডি প্রুফ এই তিনটার যে একটি আপনি কি করবেন আপনার কম্পিউটার থেকে মানে এটাকে আপলোড দেবেন আপলোড দেওয়ার পরে আপনার তলে দেখবেন মানে কনফার্মেশন একটা কনফার্ম লেখা থাকবে একটা তলে ঠিক আছে আপনি ওটাকে কনফার্ম মারবেন কনফার্ম মারার পর আপনার এরকম একটা মানে সাবমিট হয়ে এরকম একটা পেজ আসবে পেজ হওয়ার পর এখানে লেখা থাকবে দ্য প্রসেস মে টেক এ ফিউ ডেজ মানে দুই একদিন সময় লাগতে পারে কিছুদিন সময় লাগবে এটাকে ভেরিফাই করতে উই উইল ইমেল ইউ দ্য রেজাল্টস এই রেজাল্টটাকে কি আমাকে মেল করে পাঠাবে ইফ উই আর আনএবল টু ভেরিফাই ইউর আইডেন্টি যদি আমার আইডেন্টিটি মানে ভেরিফাই করতে না পারে ইউ শ্যাল নিড টু সাবমিট দ্য ডকুমেন্টস এগেইন আবার আমাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে যে বর্তমানে আমি ডিএল দিয়েছি তারপরে এখন যদি এটা এরকম করে দেখা যায় যে না এটা সাবমিট হলো না তো কিবা কারণে হয়তো ডকুমেন্টের সাথে আর আমি এখানে যে রকম অ্যাড্রেস দিয়েছি সেটার সাথে যদি মিসম্যাচ হয় তাহলে হয়তো ভেরিফিকেশনটা হবে না তো সেই ক্ষেত্রে আমি অন্য ডকুমেন্ট দেব আধার কার্ড হোক বা যে হোক আমি একটা দিয়ে দেব তো সে তখন হতে পারে আর ইউ হ্যাভ এ লিমিটেড নাম্বার অফ অ্যাটেম্পস তার মানে আপনাকে তিনবার অ্যাটেম্পট মানে চান্স দেবে এই ভেরিফাই করার জন্য তিনবারের ভিতরে হলে হলো না হলে আপনাকে আর চান্স দেবে না তো তখন হয়তো আপনার অন্য একটা প্রসেস করতে লাগবে আশা করি এই তিনটা প্রসেসের ভিতরে হয়ে যাবে কিন্তু না হলে তো আর করার কিছু নেই তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে কিভাবে করবেন কি সমাচার সেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম আর আমি আপনাকে লাইভ দেখাতে পারলাম না এই জন্য আমি আগেই এটাকে মানে ফর্মটিকে সাবমিট করে দিয়েছি তো কোনো অসুবিধা নেই আমি যেভাবে বললাম সেভাবে আপনারা করেন কোনো প্রবলেম হবে না